আমরা তো অল আর্টিস্টাই আছি মোটামুটি ইন্ডাস্ট্রি ধরতে গেলে, প্রায় 80 জন মতো আর্টিস্ট এখানে, কেন্দ্রীয় ক্যারেক্টারও আছে অনেক বড় বড় কিছু। সো সবাই মিলে একসাথে কাজ করছি, অনেক ভালো লাগছে। আর ঐতিহাসিক ছবিতে কাজ করতে গেলে এমনিই অনেক ভালো লাগে না। অ্যাকচুয়ালি সব এটা প্রেম প্রীতির গল্প না, হ্যাঁ, বা অন্য কোনো গল্প না। এখানে এমন একটা গল্প যেটাতে একটু 19-20 হয়তো সবার থাকবেই, কিন্তু আসলে নিজেরা যদি নিজেদের ক্যারেক্টারটা বুঝে নিয়ে নিজেরা ওইভাবে প্লে করতে পারি, আমার মনে হয় দেখা গেছে অনেকের 10টা সিকোয়েন্স আছে, তার থেকে 4টা সিকোয়েন্স করে যদি আমি তার থেকে বেটার কিছু দিতে পারি, আমার মনে হয় ওইটা দর্শক বেশি নেবে, আমার ধারণা আর কি সেটা। যেহেতু এখানে অনেক আর্টিস্ট কাজ করতেছে, এখানে আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, তাহলে আমার মনে হয় প্রজেক্টটা আরও বেশি আলটিমেটলি অনেক সুন্দর হবে, আউটপুটটাও ভালো হবে। সেদিক দিয়ে আমরা যারা আছি হিরোরা, যে 8 জন মেনলি যারা কাজ করতেছি এখানে, 8 জন সোলজারের উপরেই পুরো ছবির গল্পটা, এবং তারাই অভিযানটা শুরু করে। সো এখানে 19-20 হয়তো বা স্ক্রিন প্লেতে 19-20 থাকতেই পারে, যেটা যার যার কোয়ালিটি দিয়ে, যার যার অ্যাক্টিং দিয়ে সেটাকে বের করে নিতে হবে, আমি এটাই বিশ্বাস করি আর কি। অ্যাকচুয়ালি চাপ অনুভব করার কিছুই নাই, আমরা এখানে টোটাল টিমটাই কোঅপারেট টিমটা, আমাদের প্রোডাকশন লেভেলের টিমটা অনেক স্ট্রং। এরপর আমরা আর্টিস্ট যারা আছি আমাদের ভিতরে আগে থেকেই নিজেদের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ কাজ করে, আমরা একজন আরেকজনের ভাইয়ের মতো আগে থেকে, শুধু সিনেমার জন্য না, সিনেমার বাইরেও। তো সেক্ষেত্রে আমরা অ্যাক্টিং করতে গেলে আমাদের আহামরি কোনো প্রবলেম হয়নি। আর স্ক্রিন শেয়ার করা বা স্ক্রিনের জন্য যে প্রবলেমটা বা গল্পের সঙ্গে মিশে যাওয়ার জন্য প্রবলেমটা, সেটা আমি ফিল করি নাই অ্যাকচুয়ালি, বিকজ আমি ছোটোবেলা থেকে আব্বুর মুখে আব্বু মুক্তিযোদ্ধা ছিল, ছোটোবেলা থেকে আব্বুর মুখে এই মুক্তিযোদ্ধা গল্প শুনতে শুনতে বড় হয়েছি। আর আমি অলওয়েজ স্টাডি করি গল্পের বই নিয়ে। সো আমি ছবি হওয়ার আগেই এই মাসুদ রানা, অপারেশন জ্যাকপট, এগুলার অনেকগুলা ছবি, মানে গল্প আমি পড়েছি এগুলার উপরে। সো সেই ক্ষেত্রে আমার নতুন কোনো চাপ অনুভব করতে হচ্ছে না আর কি। না, সবাই সহযোগিতা করছে, বিকজ আমাদের তো রিলেশন শুধু ফিল্মের রিলেশনই না, আমরা ছবির শুটিংয়ের বাইরেও কিন্তু আমাদের হয়তো বা একসাথে শুটিং করছি অনেকের সঙ্গে প্রথম, কিন্তু আমাদের রিলেশন তো অনেক আগে থেকে বিল্ড হয়ে আছে, একজন আরেকজনের ভাই বা বন্ধু, আমরা এরকমেরই আর কি, যারা একসাথে উঠা বসা করি, সবাই মিলেই কাজটা করছি। তো সেক্ষেত্রে আসলে আমাদের সাপোর্টিংটা একটু প্রবলেম হলে আরেকজন ধরিয়ে দিচ্ছে, আরেকজনের প্রবলেম হলে আমি ধরিয়ে দিচ্ছি, এইভাবেই হচ্ছে কাজটা। সো সাপোর্টটা একটা বড় একটা ব্যাপার, কাজ করতে গেলে সাপোর্টিংটা অনেক ইম্পর্টেন্ট। চরিত্র বলতে গেলে আমি হচ্ছে সাবমেরিনার, আমরা 8 জনই সাবমেরিনার। আর আপনারা জানেন যে তখন পাকিস্তান দুইটা, পাকিস্তান এক ছিল, পূর্ব পশ্চিম পাকিস্তান। সেখানে একটা ইমোশনাল একটা টাচি একটা ব্যাপার যে নৌবাহিনীর সাবমেরিনার ছিল বাংলাদেশি 13 জন, যে সাবমেরিনটা কেনার জন্য পাকিস্তান থেকে তাদেরকে পাঠাইছিল ফ্রান্সে, সে ফ্রান্স থেকে তাদের প্ল্যানিং ছিল যে ফ্রান্স থেকে সাবমেরিনটা যুদ্ধে চুরি করে নিয়ে বাংলাদেশে চলে আসবে, এসে যুদ্ধে অংশগ্রহণ করবে। এমন একটা সময় দেখা যায় 13 জনের ভিতরে 8 জন থাকে, বাকিগুলো বিট্রে করে, তখন 8 জন তখন পালানোর জায়গা পায় না, অনেক কষ্ট করে পালায়, ইটালি দিয়ে পালায় টালায়, তারা অনেকে ইন্ডিয়ান এম্বাসিতে আত্মসমর্পণ করে ইন্ডিয়াতে যায়, যাওয়ার পর তারা বিলিভ করতে চায় না, তাদের তো পাকিস্তানি সোলজারি আমাদেরকে গাল করতে আসছে, তাদেরকে অনেক কষ্ট করে বিলিভ করায় যে না আমরা বাংলাদেশ। তারপরে ওখানে গিয়ে আমরা ওদের সহযোগিতায় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা একটা টিম গঠন করি, অপারেশন জ্যাকপট, তারা যারা শুধু পানির নিচে অপারেশন করবে। আমার এক্সট্রা কোনো এই ক্যারেক্টার প্লে করার জন্য এক্সট্রা কোনো আমার ট্রেনিং বা কোনো কিছু করার প্রয়োজন হয়নি, বিকজ আমি একজন স্পোর্টসম্যান, আমি ক্রিকেটার, ফুটবলার, ইভেন সাঁতারও ভালো জানি, তো সেই দিক দিয়ে আমার আলাদা কোনো প্রবলেম ক্রিয়েট হয়নি। আর যেটা সেটা হচ্ছে আমার আব্বু তো মুক্তিযোদ্ধা ছিল, আমার ফ্যামিলি মেম্বার অনেকে আছে আর্মি, তো সেই দিক দিয়ে আমার কাছে আর এক্সট্রা কোনো চাপ অনুভব করতে হয়নি আর কি। আমরা আসলে যেহেতু সাবমেরিনার, আমরা যখন একজন ফ্রান্সে ছিলাম পাকিস্তানি সাবমেরিনার, সো আমাদের গেট আপটা আলাদা। আমরা যখন যুদ্ধে আসি তখন অনেক দিন ট্রেনিং, আবার বাংলাদেশিদেরকে ট্রেনিং দিতে যে আমরা নিজেরা ক্লান্ত, এমন একটা মুহূর্তে এসে দেশের অবস্থা ভালো না, একটা দিনে একটা সময়ে অভিযানটা পালন করতে হবে 4টা জায়গায়, সেখানে আমাদের ভিতরে ক্লান্তির চাপ, এই বাংলাদেশে যখন ছদ্মবেশে আমরা ঢুকি সেই পার্টটাই এখন চলছে শুটিং। সবারই তো চিন্তাভাবনা সবসময় আলাদা হয়, বাংলাদেশি ডিরেক্টর স্যারদেরও সেম, একজন থেকে আরেকজন অনেক ম্যাচ করে না, একজনের থেকে আরেকজন ভিন্ন চিন্তাভাবনা, সেক্ষেত্রে তারা একটু বাণিজ্যিক ছবি বা প্রফেশনাল দিক দিয়ে তারা একটু অনেক আগে থেকেই মোটামুটি আমাদের থেকে আগানো, বিকজ আমরা আমাদের টেকনিশিয়ান দিয়েই কাজ করি। তারা দেখবেন কলকাতায় তারা একজন ডিরেক্টর তামিল টেকনিশিয়ান দিয়ে তারা এডিট করছে, তামিল থেকে ফাইট ডিরেক্টর আনছে, মুম্বাই থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে, তো বিভিন্ন সেক্টর দিয়ে না তাদের অভিজ্ঞতাটা একটু বেশি, আমাদের অভিজ্ঞতা অনেক বেশি, বাট আমাদের কাজে লাগানোর স্কোপটা খুব কম। তারা যেমন অনেক বড় মার্কেট কাজে লাগাতে পারে, তাদের অনেক ইনভেস্টর আছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে অনেক মেধাবী ডিরেক্টর আছেন যারা কাজ করার সুযোগ পাচ্ছে না বা ইনভেস্টর নাই, এই আর কি। সব কিছু মিলে এক্সপিরিয়েন্স ভিন্ন একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার।